আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সম্প্রীতি প্রজেক্ট সেকেন্ড হোমের আজকে পুরো ব্যাপারটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনাদের অনেক ধরনের কনফিউশন ছিল, অনেক কিছু জানার ছিল, আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের ফ্যাসিলিটিসগুলো কী কী। আজকে পুরো জিনিসটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যাতে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন আর না থাকে। প্রথমে যে বিষয়টাতে আমরা ফোকাস করতে চাচ্ছি, আমাদের এখানে করিডোর ব্যবস্থাটা। এখানে উপরে আপনি দেখতে পারবেন আমাদের ইমার্জেন্সি, যাতে আপনারা বের হয়ে যেতে পারেন কোনো ধরনের কোনো ঝামেলা থাকলে, এখানে এক্সিটের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের লিফটের ব্যবস্থা আছে এখানে। আপনি আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, আপনি ইজিলি লিফট ইউজ করতে পারবেন। এটা 24/7 ওপেন আছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার একটা পসিবিলিটি থাকে, সেই জিনিসগুলো যাতে না হয় এখানে আমাদের ফায়ার এক্সিট ডোর একটা আছে, ফায়ার এক্সিটের সিস্টেম আছে। আপনারা কোনো ধরনের কোনো ঝামেলায় যাতে আপনাদের পড়তে না হয় সেই ব্যবস্থাগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখছি। আমাদের পুরো সিকিউরিটি ব্যবস্থাতে এখানে আমরা RFID লকের ব্যবস্থা রেখেছি, যাতে আপনারা যে কোনো সময় যখনই আসেন না কেন, আপনাদেরকে অন্য কাউকে কোনো ধরনের প্রবলেমে ফেলতে না হয়, আপনারা নিজেরা যেন এখানে এন্ট্রি দিতে পারেন সেই ব্যবস্থাটা এখানে করা হয়েছে। এটা আমাদের A9 এর একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটে আমাদের বাঙ্ক বেডগুলো আছে। বাঙ্ক বেডের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়ালি লাইটের ব্যবস্থা আছে। এছাড়া আমাদের স্টাডি টেবিল ব্যবস্থা আছে। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আলাদা করে ফ্যানের ব্যবস্থা আছে, প্লাগ পয়েন্ট দেয়া আছে, আলাদা করে বেড ল্যাম্প দেয়া আছে। এছাড়াও আপনি যদি দেখতে চান, এখানে আমাদের একটা স্টাডি টেবিলের ব্যবস্থা আছে। তাছাড়াও ইন্ডিভিজুয়ালি কিছু আমাদের ক্যাবিনেট দেয়া আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন নিজেদের মতো করে। এবং এখানে লক সিস্টেম আছে, যাতে করে আপনাদের সব কিছু খুব ভালোভাবে সিকিউর অবস্থায় থাকে। এটা আমাদের বাঙ্ক বেডের সিস্টেম ছিল। এছাড়াও আমাদের সিঙ্গেল বেডেরও সিস্টেম আছে, যেটা আমাদের এই রুমটাতে পাবেন। এছাড়াও এর পাশের রুমটাতেও একটা সিস্টেম আছে আমাদের, আপনারা যদি একটু দেখতে চান। এই রুমটা হচ্ছে আমাদের সিঙ্গেল সেট আপ, এখানে সব কিছু সিঙ্গেল, এখানে ডাবলের ব্যবস্থা নেই। এছাড়াও আমাদের ইন্ডিভিজুয়াল আপনি আলমারি যেটা থাকার ছিল সেটা আছে। নিচে আপনি একটা ড্রয়ার পাচ্ছেন, এছাড়াও আপনাদের স্টাডি টেবিল আছে। যেই ধরনের ফ্যাসিলিটিসগুলো অন্যান্য বাঙ্ক বেডেও ছিল, এই বেডগুলোতেও সেম ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে। ইন্ডিভিজুয়াল ফ্যান আছে, ইন্ডিভিজুয়াল লাইটের ব্যবস্থা আছে, আপনারা এগুলো এখানেও পাবেন। এছাড়াও আমাদের প্রতিটা ফ্ল্যাটে ইন্ডিভিজুয়ালি ডাইনিংয়ের স্পেস আছে। এটা হচ্ছে একটা কমন প্লেস যেখানে আমাদের সিসিটিভির ব্যবস্থা আছে। সিসিটিভির ব্যবস্থাটা কমন স্পেসে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের সিকিউরিটি মেনটেন করা। আমরা আপনাদের যেই ব্যক্তিগত যেই ব্যবস্থাগুলো সেগুলো রাখার চেষ্টা করছি, অ্যাট দ্য সেম টাইম এই জায়গাতে যারাই আসুক না কেন, যেই বের হোক না কেন, সেই জিনিসটা যেন আমরা কন্ট্রোল করতে পারি, এই জন্য সেন্টারে একদম সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আপনাদের এখানে ডাইনিং স্পেস আছে, আপনারা চাইলে এখানে বসে আপনাদের সময়গুলো স্পেন্ড করতে পারবেন। তাছাড়া আমাদের প্রতিটা ফ্ল্যাটে দুটা করে আলাদা করে আয়রন টেবিল দেওয়া আছে। আয়রন আপনারা যদি চান তো আয়রন করতে পারবেন ইজিলি, এটা নিয়ে আপনাদের ঝামেলায় পোহাতে হবে না। আমাদের ফ্রিজের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের এই স্পেসটা অনেক, এখানে একটা ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম, এখানে আপনারা যারা চাচ্ছেন এই এই এটাও ইউজ করতে পারবেন। আমাদের পাশাপাশি ওয়াইফাই সিস্টেম আছে, আপনারা চাইলে এখানে খুব সহজে আপনাদের ইন্টারনেটের ব্যবস্থাটা করে নিতে পারবেন। আমাদের এটা হচ্ছে আরেকটা রুম, এখানে আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো যে কোথায় কী রাখতে হয় বা কী ব্যবস্থাগুলো আমরা দিচ্ছি। প্রতিটা বেডের সাথে আমি অলরেডি বলে দিয়েছি যে আমাদের হেডল্যাম্প আছে, আমাদের ফ্যান ব্যবস্থা আছে, আমাদের প্লাগ পয়েন্ট আছে, যাতে করে আপনার অন্য কোনো রুমমেটের কোনো ধরনের সমস্যা না হয়। তাছাড়া ইন্ডিভিজুয়াল এরকম আপনারা ক্যাবিনেট পাচ্ছেন যেগুলো লক করা যায়, তো ইজিলি আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন, এগুলো আপনাদের জন্য সেফ থাকবে আপনার জিনিসপত্র। তাছাড়া আমাদের এখানে একটা বেডের স্টাডি টেবিল আছে, স্টাডি টেবিলটা আমি একটু খুলে দেখাই। পুরো জিনিসটা দেখতে ঠিক এরকম, এখানে একটা লাইট পাবেন, এতে করে আপনাদের পড়তে সুবিধা হবে, নিজের বিছানায় বসে নিজের ইচ্ছা মতো জিনিসটা ইউজ করতে পারবেন, আপনার কোনো ধরনের সমস্যা হবে না, এটা ইজিলি মুভ করা যায়। এটা
এটা যেহেতু লক সিস্টেম, তো আপনার প্রয়োজনীয় জিনিসগুলোকে এখানে রাখলে আপনার হারানোর কোনো সম্ভাবনা থাকবে না। এছাড়াও আমাদের প্রতিটা বেডের সাথে আলাদা করে এভাবে ড্রয়ার সিস্টেম আছে, আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ড্রয়ারে ইজিলি রাখতে পারবেন। তাছাড়া আমাদের বারান্দা আছে, এখানে মিরর আছে, প্রতিটা রুমে মিরর পাবেন। এছাড়া আমাদের বারান্দাটা বেশ বড়, চাইলেই আপনি বারান্দাটা ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এছাড়াও আমাদের এখানে ওয়াশরুম আছে একটা, ওয়াশরুমটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। আমাদের ওয়াশরুমে সবথেকে বড় ফ্যাসিলিটিস একটা আছে, যেটা এখানে ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে হেয়ার ড্রায়ার দেওয়া হচ্ছে। যারা এই রুমে থাকবেন তারা হেয়ার ড্রায়ারটা ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের ব্যস্ততার মাঝে আমরা ঠিকমতো কিছু করতে পারি না, বা আমাদের অনেক বেশি ব্যস্ততা থাকে, সেক্ষেত্রে হেয়ার ড্রায়ারটা আমাদের অনেক হেল্প করবে। এছাড়াও আমাদের ওয়াশরুমে যে বাকি জিনিসগুলো, সাবান থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে এই ছোটো ছোটো যেই জিনিসগুলো আছে প্রয়োজনীয়, এই জিনিসগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে PSH থেকে। আমাদের পেজটা ভিজিট করবেন, আমাদের সার্ভিসেসগুলো খুব ভালো মতো দেওয়া আছে ওখানে, আপনি দেখলেই ইজিলি বুঝে যেতে পারবেন। PSH এর পেজের নাম হচ্ছে প্রজেক্ট সেকেন্ড হোম PSH, সার্চ দিলেই পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, PSHBD, এটা সার্চ দিলে আপনি আমাদের ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন। কিচেন ফ্যাসিলিটিসগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমাদের ওয়াটার ফিল্টার ব্যবস্থা আছে, ওয়াটার ফিল্টারে আমরা গরম পানি এবং ঠান্ডা পানি দুটারই, নর্মাল পানি যেটা, দুটারই ব্যবস্থা রেখেছি। অনেকের অনেক সময় হয় যে সকালে উঠে গরম পানির প্রয়োজন হয়, সেটা যেন আপনারা খুব চটজলদি পেয়ে যেতে পারেন, তার জন্য এই ব্যবস্থা করা। এছাড়াও আমাদের এখানে র্যাকের ব্যবস্থা আছে, জিনিসপত্র এখান থেকে সব কিছু ইউজ করতে পারবেন ইজিলি, আমরা এগুলো সব রেখে দিয়েছি। আমাদের এখানে যেই চুলার ব্যবস্থাটা আছে, আপনারা চাইলে নিজেদের জন্য আলাদা করে স্ন্যাক্স রেডি করতে পারবেন, সেটাতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই বিষয়টাও আমরা লক্ষ্য রাখার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের এটা হচ্ছে আরেকটা রুম, বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের লাস্ট রুম বলতে পারেন। এই রুমেও আমাদের এখানে চারটা বেড আছে, চারজন এখানে থাকতে পারবে। প্রতিটা বেডের সাথে সেম ফ্যাসিলিটিস এখানে দেওয়া আছে। এছাড়া প্রতিটা রুমে ম্যাট দেওয়া আছে, এগুলো পরিষ্কার করার দায়িত্বও হচ্ছে আমাদের। এছাড়াও প্রতি সপ্তাহে এই বিছানার চাদর, এছাড়া যে বালিশের কভার আছে, এগুলো আমরা চেঞ্জ করে দিব, যাতে কোনো ধরনের কোনো নোংরা পরিবেশ এখানে না থাকে। প্রতিটা রুমে আলাদা করে আপনারা আলমারি পাচ্ছেন, যেটা লক সিস্টেম, ইজিলি আপনারা লক করে রাখতে পারবেন, আপনাদের জিনিসগুলো সেফ থাকবে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে সারাদিনের জন্য যখন সকালবেলা বের হওয়া হয়, সব কিছু এলোমেলো থাকে, জামাকাপড় এলোমেলো করে রেখে চলে যাওয়া হয়, সময় থাকে না হাতে। তো এটা আসলে আমাদের জন্য কষ্ট যে বাহির থেকে এত ধকল সহ্য করে এসে আবার এগুলো নিয়ে চিন্তা করা বা এগুলো নিয়ে গোছানো, সেই ক্ষেত্রে আমাদের যে ওয়ার্কার্সরা আছে তারা এই জিনিসটার এই দায়িত্বটা পালন করবেন। তারা আপনারা চলে যাওয়ার পর আপনাদের সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে আপনাদের বিছানার উপর রেখে দিবেন, যাতে করে আপনাদের আলমারিতে তারা হাত দিবে না, এটা আমরা মেনটেন করছি আপনাদের সিকিউরিটি মেনটেন করার জন্য। আর এছাড়াও এটা হচ্ছে আমাদের শ্যামলীর একটা ফ্ল্যাট। আমরা এছাড়াও আমাদের ইনশাল্লাহ সামনে মাস থেকে আমাদের ধানমন্ডিতে ওপেন হচ্ছে, এরপরে বনানীতেও ওপেন হবে। আমাদের পেজে যদি আপনারা চোখ রাখেন, আমাদের প্রজেক্ট সেকেন্ড হোম PSH, তাহলে আপনারা সমস্ত ধরনের আপডেটস পেয়ে যাবেন। এছাড়াও প্রতিটা রুমে আমাদের ম্যাটের ব্যবস্থা আছে, এগুলো ক্লিন করার ব্যবস্থাও আমরাই করে দিচ্ছি, যাতে পরিবেশটা যাতে সুন্দর থাকে, আপনারা দিন শেষে যেন শান্তিতে এখানে থাকতে পারেন, কোনো ধরনের কোনো ঝামেলা যাতে আপনাদের না হয় সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা পুরো জিনিসটাকে সেট করেছি। এর আগে যেটা আমরা দেখিয়েছিলাম সেটা ছিল আমাদের A9 ফ্ল্যাট, এটা বর্তমানে আমরা আছি C9 ফ্ল্যাট, এটা আমাদের শ্যামলীর আরেকটা ফ্ল্যাট একই জায়গায় পাশাপাশি। এই জায়গাটা আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের কমন স্পেস। এই কমন স্পেসে আপনারা মানে ফ্রন্টেই আপনারা কমন স্পেস পাচ্ছেন। এখানে আমাদের CCTV ক্যামেরা আছে, আমরা যেটা ওই রুমেও দেখিয়েছিলাম যে কমন স্পেসগুলোতে আমরা CCTV ক্যামেরার ব্যবস্থা রেখেছি, কেননা এই জায়গা দিয়ে সবাই যাতায়াত করবে, আপনাদের সিকিউরিটির কথা চিন্তা করেই আমরা এই ব্যবস্থাটা করেছি। এখানে আপনি অন্যান্য যেই ওই ফ্ল্যাটে যেই ধরনের ফ্যাসিলিটিসগুলো পেয়েছিলেন এই ফ্ল্যাটেও সেম ফ্যাসিলিটিস আছে। এখানে আপনারা ফ্রিজ পাচ্ছেন, এখানে আপনাদের ডাইনিং স্পেস আছে, তাছাড়া এই পাশেই হচ্ছে আমাদের ঠিক আরেকটা রুম, এখানে আরেকটা রুম পাচ্ছেন, এটা একদম লকড অবস্থায় আছে। সো ভিতরে যা হচ্ছে বা ভিতরে আপনারা যেভাবেই থাকছেন না কেন, এখানে কোনো ধরনের কোনো প্রবলেম আপনাদের হবে না। তাছাড়া এখানে একটা ওয়াশরুম আছে। এছাড়াও এই রুমেও একইভাবে আপনাদেরকে দুটা করে আয়রন টেবিল এবং আয়রন দেওয়া হচ্ছে।
তাছাড়া আমাদের হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা আছে, ওয়াইফাই কানেকশন আছে এখানে। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এই রুমটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই রুমেও আমাদের সেম ফ্যাসিলিটিসগুলোই আপনারা পাচ্ছেন। এটা এখনও সব কিছু রেডি করা হয়নি, কিছু জিনিস এখনও বাদ আছে, আমাদের ফ্যানগুলো সেট করা বাদ আছে। এটা রেডি হয়ে গেলে আবার সব কিছু সেমভাবেই আপনারা পাবেন। প্রত্যেকটা রুমেই আমরা সেম ফ্যাসিলিটিসগুলো দিচ্ছি। যারা এখন বর্তমানে অনেকে আছেন যারা কোচিং করতে ঢাকার উদ্দেশ্যে আসছেন বা বিভিন্ন ভর্তি পরীক্ষা সামনে আছে, তাদের জন্য এই জায়গাটা আসলে অনেক ভালো হবে। কেননা আপনারা আপনাদের নিজেদের মতো করে পড়াশোনা করতে পারবেন, নিজেদের ইন্ডিভিজুয়াল যে জায়গাটা পাচ্ছেন সেটা আপনাদের জন্য ভালো হবে। তাছাড়া আপনাদের যেটা হয় সবসময় যে যখন আমরা খাবার চিন্তা করি যে আমাদের দিন শেষে কী করতে হবে বা আমাদের পড়াশোনা ঠিক মতো হবে কি না, এই চিন্তাগুলো আসলে আমাদের দিন শেষে এখানে করার কোনো স্কোপ নেই। আপনারা মন দিয়ে পড়াশোনা করতে পারবেন যারা আসছেন, এবং নিজেদের মতো করে থাকতে পারবেন। বাসার পুরোপুরি পরিবেশ হয়তো আমরা আপনাদের দিতে পারবো না, কারণ সত্যি কথা বলতে আপনার ফ্যামিলি তো এখানে থাকছে না। তো দিন শেষে আপনি তারপরও নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে থাকতে পারবেন, এবং সেটা যেন সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন সেই ব্যবস্থাটা করার জন্যই আমরা পুরো জিনিসটা সাজিয়েছি। এটা হচ্ছে আমাদের C9-এর কিচেন। যথেষ্ট আলো বাতাস আছে এখানে, যথেষ্ট স্পেস আছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে স্ন্যাক্স রেডি করে নিতে পারবেন। এটা এখনও পুরোপুরি ফুল সেট আপ হয়নি, এখানে কোনো কিছু জিনিস এখনও বাদ আছে, আমরা সেগুলো সেট করব। এছাড়াও এইখানে আমাদের আরেকটা রুম আছে। এই রুমগুলো তো আমরা সেম ফ্যাসিলিটিসগুলোই আপনাদের প্রোভাইড করছি। প্রতিটা জায়গায় আলাদা করে ফ্যান পাচ্ছেন, বেড ল্যাম্প পাচ্ছেন, নিচে ড্রয়ার আছে, এছাড়া আলমারি আছে, আপনাদের আলাদা করে প্লাগ পয়েন্ট আছে, এছাড়া আমাদের হাই স্পিড ইন্টারনেট ব্যবস্থা তো আছেই। আপনাদের সিকিউরিটিটাও সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করছি। এখানে বাকেট রাখা আছে প্রতিটা রুমে, আপনাদের কোনো কিছু ফেলতে হলে ফেলতে পারবেন। এছাড়াও এখানে মিররের ব্যবস্থা আছে, কার্পেট দেওয়া আছে, এবং যেটা আগেও বলেছি যে প্রতি উইকে আমরা একবার করে আপনাদের বেডশিট এবং বেড কভারগুলো চেঞ্জ করে দিব। এখানে কিছু জিনিস এখনও সেট করা হয়নি, আমাদের ফ্যানগুলো এখনও সেট করতে হবে, এগুলো আন্ডার কনস্ট্রাকশনে আছে, এগুলো রেডি করে ফেলবো আমরা। পাশাপাশি আমাদের এখানে আরেকটা রুম আছে, এখানে অলরেডি একজন থাকেন, তো এই জন্য আমরা এটা দেখাতে চাচ্ছি না। বাট মোরালেস আমাদের সবগুলো হচ্ছে একই ধরনের ফ্যাসিলিটিস আমরা দিয়ে যাচ্ছি, সবখানে একই রকমের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন।